এবার পশ্চিমবঙ্গে প্রথম মুর্শিদাবাদ জেলায় শুরু হলো ট্যুরিস্ট গাইড ট্রেনিং। মুর্শিদাবাদ জেলা প্রশাসনের উদ্যোগে রাজ্য পর্যটন দপ্তরের তৎপরতায় ও উৎকর্ষ বাংলা প্রকল্পের আওতায় এই প্রশিক্ষণের উদ্যোগ। এই বিষয়ে শুক্রবার লালবাগ মহকুমা শাসকের দপ্তরে সমস্ত গাইডদের নিয়ে বৈঠক করলেন জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী, জেলা পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার সহ অন্যান্য আধিকারিকেরা। প্রথম ধাপে 25 জন গাইডকে এই প্রশিক্ষণ দেওয়া শুরু হবে। জেলা প্রশাসনের এই উদ্যোগে পর্যটকরা যেমন সুবিধা পাবে তেমনি উপকৃত হবেন গাইডরাও। মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে, সুস্থ মনের ঠিকানা মনোবিক্ষণ। যোগাযোগ নাম্বার 7477-99516। ইতিমধ্যে নবাবের জেলা মুর্শিদাবাদকে ফোকাস এরিয়া করে পর্যটন শিল্পকে এগিয়ে নিয়ে যেতে এক ছাক নয়া পরিকল্পনা গ্রহণ করেছে রাজ্য পর্যটন দপ্তর। পর্যটন মানচিত্রে ঐতিহাসিক মুর্শিদাবাদ জেলাকে আরও মানুষের কাছে পৌঁছানোর জন্যই এই উদ্যোগ। এবার পশ্চিমবঙ্গের মধ্যে প্রথম মুর্শিদাবাদ জেলায় শুরু হলো ট্যুরিস্ট গাইড ট্রেনিং। মুর্শিদাবাদ জেলার আনাচে কানাচে রয়েছে একাধিক ঐতিহাসিক স্থান, সেই সমস্ত জায়গার ইতিহাস দেশ বিদেশের পর্যটকদের সামনে তুলে ধরে গাইডরাই। তাই পর্যটকদের টানতে গাইডদেরকে আরো ভালো করে প্রশিক্ষিত করতে এই উদ্যোগ। মুর্শিদাবাদ ট্যুরিস্ট গাইড ইউনিট হাজারদুয়ারি কমপ্লেক্সে মোট 34 জন গাইড রয়েছেন, তাদের প্রত্যেককেই প্রশিক্ষণ দেওয়া হবে। প্রশিক্ষণ নিয়ে নতুন ভাবে শিখে আরো অনেক কিছু জেনে পর্যটকদের আরো ভালো করে সমস্ত তথ্য তুলে ধরা সম্ভব হবে বলে জানান গাইড বাসির শেখ। এই উদ্যোগে অত্যন্ত খুশি তিনি। পশ্চিমবঙ্গে প্রথম এই ট্যুরিস্ট গাইড ট্রেনিং শুরু করেছেন। আমরা এই প্রশিক্ষণ অর্থাৎ ট্রেনিং নেওয়ার পর আরও অনেক কিছু জ্ঞান অর্জন করব, অনেক কিছু জানতে পারবো, শিখতে পারবো। ওই সব শিক্ষাগণ আমরা মুর্শিদাবাদে যত ট্যুরিস্ট আসেন, যাদের আমরা নিয়ে গাইড করি, দেখাই, বোঝাই, তাদেরকে সেই সব তথ্য আরও ভালো পরিষ্কারভাবে তুলে ধরবো। এই আমাদের ভাগ্য যে এই পশ্চিমবঙ্গে প্রথম ট্রেনিং আমরা পাচ্ছি। গাইড তো রয়েছি আমরা 34 জন হাজারদুয়ারি কমপ্লেক্স মানে মুর্শিদাবাদ ট্যুরিস্ট গাইড ইউনিটের ভেতরে। ট্রেনিং হবে আপনার 24 দিন, 96 ঘন্টা, প্রতিদিন 4 ঘন্টা করে হবে। নিশ্চয়ই আমাদের একটা সরকারি একটা পারমিশন এবং স্বীকৃতি পাচ্ছি। ট্যুরিস্ট যদি বলে যে আপনারা কি ট্রেনিং প্রাপ্ত গাইড, নিশ্চয়ই আমরা আই কার্ড সরকার দেবেন, আই কার্ড দেখাবো এবং আমাদের উপর যথেষ্ট 100% ভিজিটর্স ভরসা করবেন যারা প্রশিক্ষণ প্রাপ্ত গাইড। জেলা শাসক শরৎ কুমার দ্বিবেদী বলেন, মুর্শিদাবাদ জেলার সমস্ত ঐতিহাসিক তথ্য সঠিকভাবে পর্যটকদের সামনে তুলে ধরতেই এই উদ্যোগ। প্রথম ধাপে 25 জন গাইডকে প্রশিক্ষণ দেওয়া হবে, 24 দিনে মোট 96 ঘন্টার প্রশিক্ষণ হবে। প্রশিক্ষণ শেষে প্রত্যেক গাইডকে সার্টিফিকেট ও আইডি কার্ড দেওয়া হবে, যার ফলে পর্যটকদের বুঝতে সুবিধা হবে এই গাইডরা প্রশিক্ষণ প্রাপ্ত। এটা মুর্শিদাবাদে আপনারা জানেন যে ট্যুরিজম অনেক বড় ইন্ডাস্ট্রি আছে, এখানে অনেক বিখ্যাত জায়গাগুলি আছে যেটা দেখতে বাইরে থেকে অনেক মানুষ আসেন, কিন্তু যখন ওনারা আসেন তখন একটা মানে ঘাটতি দেখাই যায় যে এই জায়গা সংক্রান্তে যা তার ভ্যালু আছে, হেরিটেজ বা হিস্টোরিক্যাল ভ্যালু আছে, সেই ব্যাপারে সঠিক আর ইউনিফর্ম ইনফরমেশন দেওয়ার এখনও জায়গা নেই। তো সেটাকেই মনে করে ট্যুরিজম ডিপার্টমেন্ট কাছে আমরা অ্যাপ্রোচ করেছিলাম আর উৎকর্ষ বাংলা প্রকল্পতে টেকনিক্যাল এডুকেশন দপ্তরকে আমরা অ্যাপ্রোচ করেছিলাম, দুটো ডিপার্টমেন্ট অ্যাগ্রি করেছে। আর একটা রিকগনিশন অফ প্রায়র লার্নিং, নতুন কোর্সই বানানো হয়েছে এইরকম লোকের জন্য, ট্যুরিস্ট গাইড সার্টিফিকেশন প্রোগ্রাম তৈরি করা হয়েছে। আর 96 আওয়ার্স ট্রেনিং প্রোগ্রাম আছে, যারা অলরেডি এটা নিয়ে কাজ করছেন তাদের জন্যই প্রোগ্রাম করা। আর তার ট্রেনিং আজকে আমরা ফার্স্ট ব্যাচ ট্রেনিং শুরু করলাম, এরপরে ওনারা সার্টিফাইড ট্যুরিস্ট গাইড হয়ে যাবেন। আমরা 100 জনের তালিকা পাঠিয়েছিলাম, গোটাটাই অ্যাপ্রুভ হয়ে গেছে, আপাতত আমরা 20-22 জনের ট্রেনিংটা ফার্স্ট ব্যাচে শুরু করলাম। পুলিশ সুপার কে সাবেরী রাজকুমার বলেন, পর্যটকদের সুবিধার্থে জেলা পুলিশের পক্ষ থেকে ট্যুরিস্ট ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। মূলত প্রতিটি পর্যটন কেন্দ্রে এই ট্যুরিস্ট ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে, সেই সঙ্গে পর্যটনের এই ভরা মরশুমে জেলার প্রতিটি পর্যটন কেন্দ্র ও পিকনিক স্পটগুলিতে পুলিশের কড়া নজরদারি চলবে বলেও জানান তিনি। পুলিশ পক্ষ থেকে পার্টিকুলারলি যারা পর্যটক আসছে, পুলিশ সাইড থেকে একটা পজিটিভ ইন্টারভেনশন জন্য আমরা অলরেডি ট্যুরিস্ট ভলেন্টিয়ার্স এঙ্গেজ করেছি। যারা নট ইন ইউনিফর্ম ওদের আলাদা একটা পোশাক দেওয়া আছে, ওদেরকে আলাদা করে ব্রিফিং ট্রেনিং দেওয়া আছে, ওরা এঙ্গেজ করে সিকিউরিটি পয়েন্ট অফ ভিউ থেকে। পুলিশ অ্যাসিস্ট্যান্ট বুথ যেগুলো এই টাউনের মধ্যে, লালবাগ টাউনের মধ্যে
शुरू करा हो जगहते और अन्य जो मेन टूरिस्ट स्पॉटगुलोते थे एचड़ा ওদের টুরিস্ট গাইডদের সাথেও আমাদের যোগাযোগ এখন যেহেতু ওরা সার্টিফাই হয়ে যাবে তারপর থেকে ওদের সাথেও আমাদের যোগাযোগটা থাকবে। 31 তারিখটা মাথায় রাখে নিউ ইয়ারের জন্য 50টা বেশি আমাদের জেলার যে পিকনিক স্পটগুলো আছে ওই সমস্ত জায়গায় নজরদারি আর পুলিশ অ্যারেঞ্জমেন্টটা রাখেছে। 40টা জায়গায় আমাদের পুলিশ অ্যাসিস্ট্যান্স বুথ করা হচ্ছে মেইনলি এই নিউ ইয়ার এই টাইমের জন্য। আজকে রাত্রে 9টা থেকে 2টো অবধি আমাদের স্পেশাল নাকা চেকিং থাকবে টু কিপ কন্ট্রোল অফ আর ট্র্যাক অফ মোটরসাইকেল আর বিভিন্ন রকম মুভমেন্ট সো দ্যাট কোনো অ্যাক্সিডেন্ট ইয়া অন্য রকম আনটোয়ার্ড ইনসিডেন্ট যেন না হো তার জন্য আমাদের নজরদারি থাকবে। ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক অ্যান্ড মেডিকেল সেন্টার মুর্শিদাবাদ জেলায় সর্বোৎকৃষ্ট এবং উন্নত যন্ত্র সহযোগে অভিজ্ঞ চিকিৎসক ও টেকনিশিয়ান দ্বারা একই ছাদের তলায় বিভিন্ন পরিষেবা দেওয়া হয়। আলট্রাসোনোগ্রাফি ও ইকোকার্ডিওগ্রাফি সহ সমস্ত রকম ছবি মলমূত্র ও রক্ত পরীক্ষা করা হয়। একাধিক অভিজ্ঞ বিশিষ্ট চিকিৎসকেরা বসছেন এখানে। ঠিকানা মুর্শিদাবাদ মেডিকেল কলেজ ও হাসপাতালের 2 নম্বর গেটের বিপরীতে 12 বিঘা কবরস্থান রোড বহরমপুর মুর্শিদাবাদ। যোগাযোগ নাম্বার 9800233377।